ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলে চলেছি সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমের মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেকেন্ড ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে এইবার প্রথমে আমরা এক দাগের প্রশ্নগুলো দেখে নেব এক দাগে কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এর জন্য রয়েছে দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক বরাদ্দ প্রথম একের এক একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ উত্তর অপশান ডি পঁচিশ পারসেন্ট দুই নম্বর প্রশ্ন দেহভর সূচক বা বিএমআই আমাদের কি ধারণা দেয় উত্তর মেয়েদের পরিমাণ উত্তর অপশান এ মেদের পরিমাণ নেক্সট আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন দুই দাগে দুই দাগে কী বলেছে দেখে নেওয়া যাক দুই দাগে সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা লেখ এখানে দুইয়ের এক মেদ ছড়াতে খেলাধুলা ব্যায়াম শরীরচর্চায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে এটি ঠিক দেখো এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য কিন্তু হাফ মার্ক করে মোট দুই মার্ক বরাদ্দ এবার দুই দাগের প্রশ্ন সাধারণত পূর্ণবয়স্ক মহিলার ওজনের পনেরো পার্সেন্ট মেদ থাকে এটি মিথ্যা কারণ এটি পঁচিশ পার্সেন্ট হবে তিন রাত্রে খাদ্য গ্রহণের পর অন্তত পনেরো মিনিট হাঁটা উচিত সত্য চার জলে অনেক খাদ্য শক্তি থাকে এটি কিন্তু মিথ্যা এবার এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা আমরা দেখে নেব তাহলে দেখে নেওয়া যাক এই প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা বা নেক্সট পেজ এখানে দেখো বাঁ দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মিলিয়ে লেখো এর জন্য রয়েছে চার মার্ক প্রত্যেকটি মেলানোর জন্য প্রত্যেকটি অংশ মেলানোর জন্য রয়েছে এক মার্ক করে প্রথমে দেখো একদিকে স্থূলকায় উত্তর হবে অপশান ডি দেহের সূচক তিরিশ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার এবার দেখো লাল শাকে থাকে ভিটামিন আছে তিন দুধ জাতীয় পদার্থে ক্যালসিয়াম আছে এরপর মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণে বা নিয়ন্ত্রণ করতে হবে চর্চা করতে হবে মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ শরীরচর্চা করতে হবে তাহলে স্থূলকায় উত্তর হবে দেহের সূচক তিরিশ কিলোগ্রাম মিটার দুই লাল শাকে উত্তর হবে ভিটামিন সি তারপর তিন দুধ জাতীয় পদার্থ উত্তর হবে অপশান এ ক্যালসিয়াম আছে চার মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ অপশান বি শরীরচর্চা করতে হবে নেক্সট আমরা দেখে নেব নেক্সট আমরা দাগের প্রশ্নগুলো দেখে নেব দু এক কথায় উত্তর লেখক যে কোনো তিনটি এর জন্য তিন মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ চারের এক দেহভর সূচক কি উত্তর পূর্ণবয়স্ক মানুষের দেহে মাত্রা ওজন নির্ধারণের জন্য উচ্চতা ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা দেহভর সূচক বা বডি মাস ইন্ডেক্স বি বলে দুই নম্বর প্রশ্ন মেধাধিক্য কাকে বলে দেহে অতিরিক্ত বা অস্বাভাবিক মেদ সঞ্চিত হয়ে স্বাস্থ্যের যদি ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করে তাকে মেধাধিক্য বলে তিন অপুষ্টি কাকে বলে যখন একজন ব্যক্তির খাদ্যে পর্যাপ্ত পুষ্টি থাকে না বা সর্বোত্তম স্বাস্থ্যের জন্য পুষ্টির সঠিক ভারসাম্য থাকে না তখন তাকে অপুষ্টি বলা হয় চার সুষম খাদ্য কি উত্তর যেসব খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা আমিষ স্নেহ পদার্থ ভিটামিন খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদান উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে পাঁচ যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ মোট চার বন্ধুরা এই তিনটি প্রশ্ন ভালো করে বই দেখে পড়ে নিও কারণ এখানে এই প্রশ্নগুলির উত্তর লেখার জায়গা নেই সীমিত জায়গা তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলি পড়ে নিও বইয়ের থেকে পাশের এক মে বৃদ্ধি রোধ করে এমন চারটি ব্যায়ামের নাম লেখো দুই পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী তিন দেহভর সূচকের সূত্রটি লেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও